ফুরে আমাদের তানুমণ্ডল কয়দিন ইংলিশ ইংলিশের ইয়া করছিল, কোর্স করছিল হিতি। বাবুরে, হিতি ইংলিশে কোর্স করতে যায় এক রাতের ভিতরে যা কদ্দুর হোয়াট ডেট বাট শিখিয়েছে, বেগুনিতি ভুলি গেছে। উমা, হিতি কি কইলো হিতির জামাইরে কিতা কই পরিচয় করাইলো? আবার হিতিরে জুনিয়র সাকিব খান রে ইয়া বানাই এলাইছে, কি জানি কয় বদার মতো লেডিস বানাই এলাইছে। উমা, হেতরে কই আমাদের এই তানু মণ্ডল তার জামাইরে পরিচয় করাইতেছে, শি ইজ মাই হাজব্যান্ড। এবার বুঝতে পারছেন তো, আর একটা বদা বাপ্পি জোগাড় করি এনছে, শি ইজ মাই হাজব্যান্ড। বেশি ইংরেজি শিখছিল একটু কয়দিন, এর মধ্যে সো হট ডেড ব্যাট কিছু শিখিয়েছে। অন বেডির বেলায় কি শি হইব না বেডার বেলায় হি হইব কিচ্ছু বুঝতে পারতেছে না তানু মণ্ডল, শি ইজ মাই হাজব্যান্ড। দর্শক, কি কি কইতাম সকালবেলায় উডি বন্ধুগণ, হিতিরে বইছে একটা ভিডিও আপলোড করলো, নতুন নতুন জামাই আইতে না আইতে তারে নিয়ে ব্লগ বানাইতে বই গেছে। হিতির কি গয়নাঘাটি দিছে ইডি বেলে দর্শকদের দেয়াবে। এদিকে তিশা প্রচুর পরিমাণ ইমোশন হয়ে গেছে, দর্শক বিন্দুরা কিলাকিলি করতে আছে বিদায়ে বিদায়ের ভিডিও দিতে। অজ্ঞা চ্যানেল থেকে বিদায়ের ভিডিও, এতগুলা পঙ্গপালের গোষ্ঠীরা সহ সব উপস্থিত ছিল, কেউ বেলে বিদায়ের ভিডিও করে নাই, সবাই খুব ইমোশনাল। এই বিদায়ের ভিডিও কেন দিল না, বদাবাপ্পি কেন এটা বেশি খাইল না, এটা যে এটা কিন্তু চিন্তার বিষয় দর্শক। তো তানু মণ্ডল সকালবেলা উড়িয়েছে যে তার ইয়ে দেখাইব। আর এদিকে আন্নাগো দর্শকদের উচিত ফাতিয়ারে ভালো করে ধরা, কারণ দর্শক তানজিলারে পুরো পরিবার মিলি চালাইতে চেষ্টা করতে আছে যে বাপ্পির মেয়ে হিসাবে এমনভাবে মানে খুব ইমোশন আবেগ ডালি ডালি কথা কইতেছে এক একজনের পরে এক একজন। কিন্তু তাইলে এনে এই দাঁতের বাগান মুখোশধারি শয়তান যেটা আমি বলবো এটা এই কথাটা বলতে বাধ্য, তাইলে কেন এই দাঁতের বাগান মুখোশধারি শয়তান তানজিলের সিনে না বলেন তো দর্শক। আসসালামু আলাইকুম ভাই বোন, আপনারা একে ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আসছি আনোকে লগে কথা কইতে। তানারা ভালো থাকলে লাইক দিয়েন, নতুনরা যারা আছেন সাবস্ক্রাইব করে দিয়েন দর্শক, তাইলে টুকুর করে একটি আনলগ আইয়েন। এদিকে দর্শক, বাপ্পি তিশার বিয়ের বয়স হয়েছে কত ওনারা কত? বাপ্পি তিশা তানজিলারে তাদের মেয়ে হিসাবে নতুন করে আবেগ ইমোশন ডালি ডালি দাদির হাতে চুড়ি বিভিন্ন জিনিস দেখাইতেছে। নাজমা বেগম জানে যে তানজিলা লাখ লাখ টাকা উপার্জন করে, এই ক্ষেত্রে নাজমাকে বেগমের একটু এখানে ইনভেস্ট করা প্রয়োজন দর্শকদেরকে বোঝানোর জন্য। আর বিশেষ করে বাপ্পির মাকে এটা করার জন্য অনুরোধ করছে যে তার হাতে চুড়ি খুলি এই তানজিলারে দিয়ে দেওয়ার জন্য, যে এনে তানজিলার জন্য ঈদের সময় বাপ্পির মার হাতে 1000-2000 টাকা উঠে না তান আর তাবিয়ার জন্য গিফট দিত। হঠাৎ করে এই বাপ্পির মা নিজের হাতে চুড়ি খুলে দেওয়া, দর্শক আসল কথা হচ্ছে এদের কোনো প্রফেশন নাই বাহিরের, ইউটিউব ছাড়া কোনো প্রফেশন নাই, যার কারণে ইউটিউবের দর্শকদের মাথায় যতটা ধোকা দেওয়া যায় ইউটিউবের দর্শক করে যতটা প্রতারণা করা যায় সেই পরিমাণ চেষ্টা। দর্শক, বাপ্পির মেয়ে 1000 টাকা তানজিলারে ঈদের সময় সালামি দিতে পারে না, কাপড় কিনার লাই তান আর তাবিয়ার জন্য টাকা হাতে তুলি দে, অথচ এই বাপ্পির মা তার বিয়ের বালা খুলি তানজিলার বিয়ের মধ্যে গিফট করে। আশ্চর্য হয়েছেন না ওনারা ইদানিং নতুন নতুন উলাইলে গিরিগুলো একটু বেশি করতেছে বাপ্পির মা। দর্শক, জিয়ানে ফাতেয়া সবাই সামনে প্রচার করলো, ইউটিউবের মধ্যে আইলো এসব কথাবার্তা, এবং পাতে নিজে কমেন্ট সেকশনে একদিন লিখলো যে তিশার ভাবির বড় বোনের মেয়ে। তারপরে সে গোপনে আবার কিবরিয়া ভিকটিম ফাদারে জিজ্ঞেস করে, তানজিলের ব্যাপারটা কি আমাকে একটু বলেন তো, তানজিলা আসলে কে? তখন ফাতেয়া মুখোশধারী কালফিট কত বড় শয়তান, একদিকে লেখে যে সে জানে না, তার একদিকে লেখে তার ভাবির বড় বোনের মেয়ের কাছে তানকে তাবিয়াকে রেখে গেছে, তান নাকি তাবিয়া, যাই হোক তখন তাবিয়া মনে আসিল না, নাকি মনে হয় তান, তো তানকে রাখি গেছে ভাবির বোনের মেয়ের কাছে, তা ভাবির মেয়ের বোন বলতে তানজিলাকে বোঝানো হয়েছে। আবার পিছন দিয়ে জিজ্ঞেস করে যে তানজিলের ব্যাপারটা কি আমাকে একটু সাবেক প্রেমিকের কাছে একটু ফুতু ফুতু আলাপ করতে গেছে ফোনে, যাই ফিটিস ফিটিস মানে যাই কইতেছে আমার তানজিলার ব্যাপারটা একটু বলেন তো, তানজিলা আসলে কে আমার এটা জানাটা খুবই দরকার।
তো এই মুখোশধারী কাল নাগিনীরে তাইলে অন কি করা উচিত? আপনারা বলেন তো, এনে মিথ্যাবাদীরে কে, যে ফাতেয়া নাকি বাপ্পিতিশা? বাপ্পিতিশা এই ব্যাপারে কোনো ভিডিও কেন বানাইল না দর্শক? সবচেয়ে বড় কথা হচ্ছে বাপ্পিতিশার বিয়ের কাবির নামাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তানজিলে কে বা কার সন্তান কিসের। এ আমি এই তানজিলা যার সন্তানই হোক এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সম্পূর্ণ কথা হয়েছে এরা ইউটিউবের দর্শকদের সাথে কি পরিমাণ প্রতারণা মিথ্যা স্যার করতেছে ইউটিউবে বই বই, এটা আসলে ক্লিয়ার হওয়া দরকার দর্শক। তো আপনারা ব্যাকে জানেন তানজিলা একজন ইউটিউবার টিকটকার, টিকটকে অলরেডি তানজিলার 1 মিলিয়ন লাইক পড়ে গেছে ভিডিওর মধ্যে। বিয়ে উপলক্ষে তো অন্য চ্যানেল সব চ্যানেলে তানজিলাদের আরও বেশি ভাইরাল। তো দর্শক তানজিলা সকালবেলা বইছে, সকালবেলা না কালকে বানাইছে ভিডিও এক রাত না যাইতে। আপনারা কি দেখছেন দর্শক এই জুনিয়র সাকিব খানের সাথে তানজিলা কি পরিমাণ ফ্রি? তাহলে তানজিলা কেন কান্দেছে? একটা মানুষ প্রেম করতেই পারে এখনকার জবানার ভিতরে, একটা মেয়ে একজনকে ভালোবাসতে পারে এটা এটা কোনো বিষয় না। প্রেম করছে, বাপ মা বিয়ে দিছে, এটা কোনো বিষয় না। কিন্তু দর্শক তানজিলা তাহলে এই রোনাদোনা দেখানোর কি প্রয়োজন ছিল? তানজিলা আর এই জুনিয়র সাকিব খানের কর্মকীর্তি দেখলে আপনাকে কি মনে হয় যে তানজিলা এই ছেলের দুইজনের পারিবারিক বিয়ে এটা, যে আপনাকে দেখলে মনে হয় না এরা অতিরিক্ত ফ্রি দুইজনে? আমার তো মনে হইতেছে, আপনাকে মনে হইতেছে কিনা এটা কমেন্ট সেকশনে আপনারা লেয়েন দর্শক, যে এদের কাজ কারবার দেখলে মনে হয় যে এদের এটা পারিবারিক বিয়ে? তানজিলার তো বিন্দু পরিমাণ লজ্জা সরম নাই, নিজেই কইতেছে বইবে যে আমি দাপ করি বড় হয়ে যাওয়ার পরে আমার কাছে শুধু জিডা দেখি, এটা শুধু লাভ লাভ লাভ, কানের জিনিস বলেন আর গলার দুল বলেন। দর্শক আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন, তানজিলার টপাটপ করে একটা কথা কয়ে লেছে জুনিয়র সাকিব খানের সামনে যে তার যে বিয়েতে গয়না পড়ছে এগুলো সে পরবে না, তার কাছে রাখবে না, তার আম্মুর কাছে রাখবো। তখন তৃষা দর্শকদের বয়ে কইতেছে যে তুমি তোমার শাশুড়ি যেখানে রাখতে বলে সেখানেই রাখবে। মণ্ডল কতটা গুটগুটটা বাড়তে শিয়ানা, তো সবচেয়ে দর্শক শিয়ানা দেখছেন নি দর্শক যে কতটা গুটগুটটা বাড়তে, যে বিয়ে না হইতে মার কাছে তার গোল্ডের জিনিস রাখবে, এই জ্ঞান কিন্তু এই তানুমণ্ডলের আছে কতটা গুটগুটটা বাড়তে। তো দর্শক তানজিলা হি আর শির মধ্যে সামান্য একটা একটা ইন্টারে ফোরামে যে সামান্য একটা ওয়ার্ড সে তার স্বামীরে শি আর শির মধ্যে পার্থক্যটা পুরুষের বেলায় কোনটা যাবো নারীর বেলায় কোনটা যাবো এই জিনিসটা বুঝতে পারে। আসলে তানজিলা জানে যে তার বাপের মতোই লেডিজ একটা হাজব্যান্ড ধরিয়ে আনছে, আর নাহলে একদিন না যাইতে জামাই লই বই গেছে ব্লগ বানা নিলেই। তারপরে আরও কিছু জিনিস এনে করে কই ইডিনের বেলায় জেগিরির হাত দেখছেন নি, নতুন জামাইয়ের সামনে খালা হরে বলেন, নিজের হরে বলেন, নানি কি পরিমাণ হ্যাঁ 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 ব্যাটকানি শুরু করে দিয়েছে, লজ্জা সরম কিছু নেই। আসলে সাকিবদের পরিবারে যেরকম লজ্জা নাই, তৃষাদের যেরকম নির্লজ্জ বেলায় যা, তেমনি কিন্তু সাকিবদের পরিবারটাও সেম কোয়ালিটির, যার কারণে এরা এই নতুন জামাইয়ের সামনে এসব হ্যাঁ 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 মানে কিতা কইতাম এই জন্য এই ওয়ার্ডটা মুখে দিয়ে আনতে যায় আনতে হাইতাম না, এই জন্য আনতেছি না। যে কিছু ফাড়া আছে এডির মধ্যে দেখবেন কিছু মহিলারা বড় বড় শব্দ দিয়ে হাসি হ্যাঁ 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 করতে থাকে, তো এদের অবস্থা হয়ে গেছে এরকম নতুন জামাইয়ের সামনে বই কী পরিমাণ ভ্যাটকানি ভ্যাটকাইতে আছে। আর নতুন এটারে কি জামাই বলবেন না লেডিস বলবেন জানি না, তানজিলা অলরেডি তার জামাইকে লেডিস বানায় ইউটিউবে ছাড়ছে, যে লেডিস হিসাবে পরিচয় করাইছে অন্যগুলোকে। এই তানজিলার জামাইয়ের মামু নাই বুঝিনি দর্শক, মামু নাই, এই মামু না থাকার কারণে বাজার করতে পারে নাই, কারণ এনে গোষ্ঠী অনেক বড়। এখন গোষ্ঠীর যখন বিদায় হয়ে গেছে অন অল্প স্বল্প বাজার আনলে এই গোষ্ঠী এ গোষ্ঠী কইব কিতে, কইব যে আমগরে খাবাইলো না জামাইয়ের বাজার, ওরে বাবুরে চতুর্দিক থেকে মানুষের যোগা বানাইলেছে এই কদিন, পঙ্গপালের গোষ্ঠী এটি লই লই যায় এই গরিব দুঃখী মানুষদের বাড়ির মধ্যে যাই যায় ক্ষীর খাওয়ানির নামে, তাদের ফ্যাট বেশি এসে প্রতিদিন দুপুরবেলা দর্শক তিসে তার মেহমানদের ডাকিয়ে নি মানুষের বাড়িতে বাড়িতে যাই ফ্যাট বেচতে চলে গেছে, মানে দেন নাই কোনো খাবার দাবারের কোনো নিয়ম শৃঙ্খলা কোনো সিস্টেম খাবারের জন্য, এতগুলো মানুষের জন্য খাবার মানে মা গর্ত করি ফাতিলের মধ্যে রাইনতে হইতো, যতগুলো মানুষ তিসার বাপের বাড়ি থেকে 30 থেকে 40 জন মানুষ আইছে এই এক সপ্তাহ পরে। তো দর্শক তাইলে কত বড় ড্যাগের ভিতরে রান্ধা হইতো, তো এরা এই পঙ্গপালের গোষ্ঠী লইলে যে মানুষের বাড়িতে খাই আইছে দর্শক। আরেকটা জিনিস যাদের বাড়িতে যাই যায় ক্ষীর খাই আইছে জামাই বাজার করলে কিন্তু তাদেরকে ডাকতে হইবে আত্মীয় স্বজনদেরকে, তো এই জুনিয়র সাকিব খানের কিন্তু মামু নাই, মামু নাই। আর তানজিলা যে গুটগুটটা মাল ভালো করে তানজিলা জানে যে এই গুটগুটটা বাড়তি তানজিলা যে টাকা পয়সা স্বামীর হাতে এভাবে তুলে দেওয়া যাবে না, আগে থেকেই গুটগুটটা তানে
তানু চাইলে স্বামীর হাতে 10-20 হাজার তুলে দিই, কইতে যাই বাজার করে নিয়ে আসো সবাইরে আনি খাওয়াই। কিন্তু এই গুটগুটটা তানু জানে যে এদের পিছনে টাকা খরচ করা যাবে না, এমনি বিয়েতে অনেক টাকা খরচ করিয়ে লেছে। আপনারা একটু লেখেন তো কোন কোন অঞ্চলে জামাই বাজার আছে, ইউটিউবের ভিডিওগুলো আপনারা দেখবেন প্রতিটা অঞ্চলে, প্রতিটা অঞ্চল থেকে যে বিয়ের পরে জামাই ফিরানি ফিরের বাজার কয়, আড়াইয়ার বাজার কয়, যে এরকম বাজার করি কেন প্রতিটা জামাই শ্বশুর বাড়ির মধ্যে আনে। তো এই জুনিয়র সাকিব খান আগা থেকে মাথা পর্যন্ত তানুর লেডিজ হাজব্যান্ড হয়ে গেছে। লেডিজ হাজব্যান্ডের জন্য বিয়ে থেকে এই পর্যন্ত যত কাপড় চোপড় দেখতেছেন এগুলো সব তানুর কিনে দেওয়া গিফট। জানাই এদের নতুন জামাই লই বই গেছে শাশু শ্বশুর শাশুড়ির ব্যাকে মিলি বলক বানাইতে। আরেকদিকে দেন ওই যে শ্বশুর শ্বশুরের অবস্থা তো আপনারা দেখছেন, মাইয়ার বাসর ঘরে হন্ধায় উতুরেছে, এডিনের কোনো লজ্জা সরম বলতে নাই। দর্শকরা যে বলে এডি আসলে ভাগাভাগির পরিবার, ভাগাভাগির পরিবার। তো দর্শক তিশা বলতেছে এডি হয়েছে আল্লাহর তরফ থেকে এসে তানজিলার জন্য এসব গিফট। তো এখন এই দুনিয়াতে বেশিরভাগ মানুষের রাজত্ব করার জন্য আল্লাহ শয়তানরাই বেশি সুযোগ দেয় যে করিল এই দুনিয়ার রাজত্ব করিল। তো তিশা আসলে এটা বুঝতেছে না, তিশা মনে করতেছে যে ইউটিউবে নোংরামি নষ্টামি যা করার লজ্জাহীনভাবে নিজেকে প্রেজেন্ট করে যেভাবে পাচ্ছে এভাবে ইউটিউব থেকে টাকা কামাইছে, তখন এটা নাকি আল্লাহর তরফ থেকে তানজিলার জন্য আশীর্বাদ। তো আশীর্বাদগুলো আল্লাহ পাঠাই দেয় যে যা যেটি ইবলিশদারি শয়তান এডিনের জন্য আল্লাহ তালা দিয়ে দেয় যে এই দুনিয়ার ভিতরে ভোগ করো ফল, তোমাদের জন্য এই দুনিয়াটাই। মিমবতী মেকআপবতী আফা সকালবেলা গতকালকে যে ভিডিও আপলোড করছে, তাদের দেশে নাকি নিয়ম নাই তাদের দেশে নিয়ম নাই বাজার করা। তো তাদের দেশে নিয়ম নাই বাজার করা, মিমবতীদের দেশে তো আছে যে বাজার করা। ওই যে মিমবতীদের দেশে তো এই আড়াইয়ার বাজার করা, ফিরেনি ফিরের বাজার করা, তো সেটা নিয়ম আছে। তো মিমবতীদের দেশে কিন্তু এরকম ক্ষীর খেওয়ানি কিন্তু অন্য অন্য অঞ্চলের ভিতরে নাই 7 দিন ভরে। তো তিশা তো পাবনার, তিশা মাইয়ারে ফ্যাট বেচার জন্য আর তিশাজন পঙ্গপালের ফ্যাট বেচার জন্য বাড়ি বাড়িতে যায় 7 দিন ভরি 10 দিন ভরি ক্ষীর খাই আইসে। একদিন জামাইরে দিয়ে বাজার করলেও হয় না, আসলে জামাইয়ের কাছে মামু নাই, তো মামু থাকলে না জামাইরে দিয়ে বাজার করতো। এদের অঞ্চলে নিয়ম নাই নাকি বাজার করা। আমারে কিছু দর্শক গতকালকে কমেন্ট করছে যে আপু আমরা ওই এলাকার মানুষ, আমরা পাবনাতে থাকি, আমরা আজীবন দেখি এসি, বিদেশ থেকে কমেন্ট করছে ওই আপু না ভাইয়া, যে আজীবন দেখে এসেছি যে জামাই বিয়ের পরে ফিরেনি ফিরে আইলে জামাই বাজার করে। অন কি এটার নিয়ম চেঞ্জ হয়ে গেছে নি তিশাদের জন্য? তিশাদের জন্য এত নিয়ম, চতুর্দিকের নিয়ম, রং খেলা, হোলি খেলা, বিদর্মী চেষ্টা, সব কিছু তিশারাই বিয়েতে দর্শকদের সাথে শেয়ার করছে, সব বেলা লেফানা করে দিতে পারছে। এখন জামাই বাজারটা দেয়াইতে পারে না কি জন্য? এই রীতি এই রেসাল কিনলো বাদ দিল, মিথ্যা কথা বললো যে আমাদের এদিকে নিয়ম নাই, অথচ পাবনার লোকরা আমার কমেন্ট করতেছে যে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, আমাদের এদিকে নিয়ম আছে বাজার করা। আসলে যে জুনিয়র সাকিব খানের হ্যাডম নাই বাজার করি খাওয়ানোর, যার কারণে বন্ধ করছে বুঝিনি দর্শক, একটা মিথ্যা কথা বলে দর্শকদের সাথে এটা শেষ করছে। যে কালচার যেটি আমাদের বাঙালি মুসলমানদের ভিতরে নাই, বাঙালি কালচারের ভিতরে নাই, রং খেলার জন্য আবির খেলার জন্য ফাটি, তারা এই বিধর্মী কালচার সংস্কৃতি বাংলাদেশে প্রচলন করছে যে রং খেলার জন্য ফাটি রেখছে। এটা করতে পারে কিন্তু জামাই আড়াইয়ার বাজার করতে পারে না, এটার নিয়ম নাই দর্শক কোন তো নেরা, এটার নিয়ম নাই। আর পাবনা অঞ্চলের থেকে যারা আছেন আজকে এই যে ঈশ্বরদ্বীপ আপনার দিকে যারা আছেন সবাই আজকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট লিখবেন, আর কার কার অঞ্চলে জামাই ফিরানির বাজার করে বা করে না। আমার তো অলরেডি কমেন্ট করা শুরু করে দিছে আপু ভাইয়ারা যে এরা পুরোপুরি মিথ্যা, আসলে এই এই ছেলের কোনো হ্যাডম নাই বাজার করি খাওয়ানোর, যার কারণে তিশা বাপ্পিরা এটা কই ধামাচাপা দিতেছে। এনে চরম বিনোদন আলা হোসনেয়ারা আপু একটা কমেন্ট করছে, উনি লেখছে সাকিব তানজুর কাহিনী খতম লেকিন পিকচার আবি বাকি হে, কবে শুনতে পারবেন যে সাকিবের বাপ তিশাকে নিয়ে ভাগি গেছে, ভাগি যাওয়ার আগে সাকিবের মাকে বলে যাবে বেআইন আমার বেআইকে ইউটিউবের টাকা দিয়ে দোতলা বাড়ি করে দিয়েছে, আমি এখন আর ভাঙ্গা টেনের ঘরে থাকতাম না বেআইনের উপর কাশ খাইয়া তিশার হাত ধরে ফেলবে সাকিবের বাপ, ওই দিকে দেখা যাবে তিশাকে হারাইয়া বাপ্পে দেওয়ানা হইয়া মিমকে নিয়ে ভাগিয়া যাইবে, ব্যাপারে তখন কালিনুরকে বাদ দিয়ে কুষ্টিয়া চলে আসবে সাকিবের মাকে সমরচনা দিতে, আর বলবে পাকনা তানজিনকার
সর্বনাশ করার জন্য গান রচনা করবে ইউটিউবের বদলতে, এসব কিচ্ছা কাহিনী দেখার অপেক্ষায় থাকবে পাবলিক। একমাত্র আল্লাহ ভালো জানে পদ্মার কুষ্টিয়ায় কি কি ঘটতে যাচ্ছে। রোস্টারদের দিকে হা করে পাবলিক তাকিয়ে অপেক্ষা করে থাকবে। ও মা গো, দর্শক ব্যাট বেতা উঠে গেছে, অনেক কষ্ট করে উঠছে, এত চরম বিনোদন ওলা কমেন্টটা জীবন হয় নেই আর। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর একটা কমেন্ট করছেন, চরম হাসছি এই কমেন্টটা পড়া। আসলে দর্শকরা যেগুলো কল্পনা করে, দর্শকরা যেগুলো চিন্তা করে, এদের পরিবারে কিন্তু এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল ঘটতে আছে, সেইটা থেকে অনুমান করতে আছে। তো দর্শক এদিকে যে কমেন্ট করছেন, আবার সামনের দিকে সাকিবের তাঞ্জোরে নিয়ে আরেকটা গল্প রচনা করিয়ে না ডায় রচনা বয়েজে আই দিই বুঝছেন, আনে শুধু রচনা করে দিয়ে যাইয়েন, চরম হাসছি। দর্শক এরকম যে এই আপুজে লেখছে যে আমাকে সমরচনা করবে, মোশারফ করিমের একটা নাটক দেখছেননি গোলামের পুইতান রে, মানে তখন সাকিবের মায়ের নাকি আনবো, গোলামের পুইতান রে তুই আমার শাড়ি কিনলে চলে গেলি রে, তুই কি পাইছত রে হে, আমার এখন ভূতে দচ্ছিল ইউটিউবের লোভে, আমার সংসারটা আমি হারাইলাম রে। আর এদিকে বলবে সাকিব আমারে সান্ত্বনা দে, সাকিব আমারে সান্ত্বনা দে, মানে তানজু তখন বেটকিগুলো মারবো, যে বেটকিগুলো যে এমনভাবে দিব যে যা হয়েছে এটা তাদের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। কিছু দর্শক আসে কমেন্ট করব যে যা ঘটেছে যা হয়েছে এটা তাদের পার্সোনাল ব্যাপার, আপনারা কেন এত মাথা ব্যথা, একজন একজনকে পছন্দ করতে পারে, একজন একজনের সাথে ভাগি যাইতেই পারে। এদিকে সাকিবের মা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের কালা কাপড়ের আসলা বিষয়ে বলবো, আমাকে সান্ত্বনা দেন, আমাকে সান্ত্বনা দেন, আমার বুক ফেটে যেতে যে আমাকে সান্ত্বনা দেন। আর কুচকুচ হোতায়ের রাহুল ঠিকই নায়কের মতো, আমাদের মাহিনুর বেগমও বাংলা সিনেমার আগের দিনের ময়ূরী যুগের নায়িকার মতো গঠন মাইনুর মাসিরও, তো ভালোই লাগাই লাগবো। কুচকুচ হুতাহের রাহুল আর বাংলাদেশের মাইনুর মাসি দুইজন মিলে ভাগলে সাথে মিল আছে। দর্শক আমরা যে কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ আমরা দেখছিলাম, এই ফুটেজটা হইল যেটা সাবিনা কইলো বড় হোক আটারে যেভাবে দুলাইতে আছে, তো এলাই ময়ূরের সাথে তুলনা দিছি আর কি আমাদের মাইনুর মাসিকে, সুন্দর মানাইব কুচকুচ হতা হের রাহুলের লগে। দর্শক যে অনুমান করে কথাগুলো বলতেছে বলে, দর্শক এগুলোর ভিতরে 100% আছে, মানে অতীত লাইফ হিস্ট্রি থেকে এদের এগুলাই ধারণা আছে, এগুলো থেকেই কিন্তু দর্শক দেখছে, যার জন্য এই ধরনের কমেন্ট করে দর্শক। তো দর্শক বদা কি আসলে মিমবতির লোয়ে ভাগবো না অন্যদিকে চাইবো, কচি 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 মেয়ে দেখে বইলেন, তো আমার মনে হয় মিমবতিকে ভাগবো, মিমবতির রূপ দেখে একদিন তো শাবনুরের লগে তুলনা দিছে, আরেকদিন কি জানি কইলো মাজাল্লা মাজাল্লা কেউ সুন্দর, এদিকে কুকির কাছে চলে যেতে পারে বলা যায় না, কুকির যেভাবে সেপটা সেপটি করছে আমরা তো দেখছিনি, বুনতু বুন বুন বুনতু। তানজিলার ইয়ের কথা বলতেছি যে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি থেকে তো মেলা গিফট সবাই দিছে, ডায়মন্ড দিছে, ফাতেয়া তো কিট্টিন একটা ডায়মন্ডের দুল কিনে দিছে, তো দর্শক শ্বশুর বাড়ি থেকে তো প্রচুর গিফট, কিন্তু বাপের বাড়ি থেকে তো প্রচুর গিফট সবাই দিছে, গোল্ডের জিনিসে দিছে, শ্বশুর বাড়ি থেকে কেউ দেয় নাই। তানজু মন্ডলের তো আন্টি ইয়ে নেই, একটা আন্টি কে দিছে সা দিয়ে দিছে, আর একটা আন্টি ওই যে তিশার ওই যে মোটা কোমরিয়া হিলেছে স্টেজে উড়ি মামতো বইন হেতি দিছে, আরেকটা আংটি আমাদের জুনিয়র সাকিব খান আহারে কোথায় যে ম্যানেজ করছে টাকা, আর নাহলে তানজু কিনিয়ে নিয়ে দিয়েছে, হেতে নাকি একদিন দিছে। মা গো তানজু লজ্জা সরম বলতে কিছু নেই, কী পরিমাণ বেটকিগুলো মারতেছে, আসলে লজ্জা সরমের যে একটা ওয়ার্ড এই তানজিলের সাথে নাই, থাকবো কত তানজিলের তিশার মাইয়া। দর্শক পুরা ফ্যামিলি উডি ফুড়ি লাগাইছে, দর্শক মানে দেখবেন এদের লজ্জা বলতে কোনো কিছু নাই, লজ্জা এক বিন্দুও নাই। তো তিশার বিয়ের বয়স হয়েছে 14 থেকে 15 বছর, দর্শক তানজিলার বয়স হয়েছে 23 বছর,
তাইলে এই তানজিলে তানজিলে কোথার থেকে আইলো? তিশাদের এই ধরনের কথাগুলো বলে ইউটিউবের মধ্যে আসি। আর এই যে তার বাবা, আমার মেয়ের বেস্ট বাবা, জন্ম হওয়ার পর থেকে, জন্ম হওয়ার পর থেকে বেস্ট বাবা কেমনে হয়? তাহলে ফাতেয়া কি বলছিল? এত মিথ্যাচার, এত মিথ্যাবাদী কথাবার্তা বলার কি প্রয়োজন? দর্শক সবাই তো যেহেতু কথাটা প্রচার হয়ে গেছে, তো সে বললে এবারে তাদের সব পরিবারে এরকম তো আপনারা দেখতেছেন। মিম সানির সংসার ভাঙছে কয়দিন পরে, এবার বাপির লোকে বিয়ে হয়ে কাজ জেনে বইক, যার কাছে বিয়ে বইক আপনারা তো সবাই জানবেন। আবার এই যে সাবিনা কিবরিয়ার লগে সংসার ভাঙে আরিফের লগে বিয়ে বইছে, আরিফরে বাপ ডাকতেছে মরিয়ম বাবা করতেছে আনাগোর সামনে, আপনারা তো ব্যাকে দেখতেছেন। তাহলে তিশা এত নাটক সাজানোর দরকার কিতে? এই যে এটার নাম কি, তা নাজমা বেগম আর সেই ব্রিটিশ আমলে চুরি সনাতনী স্বর্ণের দুই ভরি যদি দিয়ে থাকে, তানজিলা আরও 30 ভরি কিনে দিতে পারবে নাজমা বেগম রে। বাপির সাফাসাফিতে নাজমা বেগম বাধ্য হয়েছে তার বিয়ের জিনিস দিয়ে দিতে তানজিলারে। কারণ আপনারা দেখেন বাপির মা এমন একজন মহিলা, ফাতেয়ার ফোলা ফাইন্ডে বিদেশে আসার পর তাগরে জোড়াই যায় ধরে না, আগে তান রে তা বিয়ে দিচ্ছে। দর্শক জিয়ানে কি জানি বলে, জিয়ানে তানজিলার জন্য ফাতেয়ার মা ঈদের সময় 1000 টাকা শপিং দিতে পারে না, তা না তা বিয়ের লাগে শপিং করার টাকা দেয়, হিয়ানে বিয়ের সময় টাকা দিয়ে দেয়। আপনারা দেন না বাপি কি পরিমাণ চালাক? নিশি বিদেশ থেকে আইসার গতবার নিশিরে কানে কানে কয় যে ফাতেয়ারে নিশির নিশি যেন তানজিলার গালে চুমা দেয় দর্শকদেরকে দেখানোর জন্য। এগুলো সব নাটক, দর্শক নাটক দেওয়ানোর জন্য এই চুড়ি আনি আনগোর সামনে দেয়াইছে, এটি সব হয়েছে ভুয়া নাটক। গুটগুটটা বাতি তানজিলারে ফাতেয়া বাসার রাইতে কি করতে হবে যেটি শিখিয়ে দিছিল, আর কি কি হয়েছে বাসার রাইতে ফাতেয়ারে কানে কানে তানজিলা বিয়ে বাড়ির মধ্যে? আপনারা দেন না আস্তে আস্তে মুখে হাত দিয়ে কইতে আছে আসলে কালকে কি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিছে, কি ব্যবস্থা নিল জন্ম।